নতুন ভিডিওতে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর জোর কদমে প্রস্তুতি নিচ্ছ চাকরির পরীক্ষার, বিশেষ করে বীরভূম এবং ঝাড়গ্রাম আদালতের। তো দেখো, আজকে আমি তোমাদের কারেক্ট সিনোনিম করাবো, অর্থাৎ তোমাদের চারটে অপশান দিয়ে দেবে, একটা তোমাদের চুজ করতে হবে। তো আমি যখন বলবো অপশানটা, অপশানে যেগুলো আছে সেইগুলোরও মানে বলবো, তো তোমরা কিন্তু সেই মানেগুলোও মনে রাখার চেষ্টা করবে। তো এটা কিন্তু ওভারনাইট হবে না, তোমরা খাতায় লিখবে, তোমরা কিন্তু এটা আস্তে আস্তে পড়ে পড়ে কিন্তু রপ্ত হবে। তো কিছু তোমাদের নোন ওয়ার্ড আছে, কিছু আননোন ওয়ার্ড আছে। আর একটা কথা বলি তোমাদের, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু এবছর, মানে এই যে রোববার যে WBCS হলো, তার মধ্যেও কিন্তু এখান থেকে কিন্তু একটা দুটো পড়েছে। তো চলো আজকে আমি শুরু করছি। ফার্স্ট হচ্ছে ইররিভোকেবল। ইররিভোকেবল মানে হচ্ছে যেটা বদলানো যায় না, মানে যেটা কোনো মতেই পরিবর্তন করা যায় না, অপরিবর্তনীয়। তোমরা মানেটা কিন্তু খাতায় লেখো। তো এখানে কারেক্ট অপশান হবে হচ্ছে আনঅল্টারেবল। অল্টার মানে বদলানো, আনঅল্টারেবল মানেও একই কথা, যেটা পরিবর্তন করা যায় না। তোমাদের অন্য মানেগুলো বলি, চেঞ্জ মানে বদলানো, ডান মানে হয়ে যাওয়া, রিভার্সেবল মানে যেটা পরিবর্তন করা যায়, পরিবর্তনশীল। তো এইটার অপশান কি হলো? এইটার অপশান হলো হচ্ছে অপশান সি। নাম্বার টু রিপোজ। রিপোজ মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, রিপোজ মানে বিশ্রাম। তো এখানে ন্যাচারালি অপশান হবে হচ্ছে তোমার রেস্ট, অপশান সি হবে রেস্ট। তো বাদবাকি অপশানগুলো মানে প্লেস মানে জায়গা জানো, কিপ মানে রাখা, রিপ্লেস মানে বদলানো, এটা তোমরা জানো। তো নেক্সট হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার থ্রি। কোশ্চেন নাম্বার থ্রি হচ্ছে কমোশন। কোশ্চেন নাম্বার থ্রি হচ্ছে কমোশন। কমোশন মানে হচ্ছে এক কথায় হইচই, ডিস্টার্ব আর কি। তো এখানে অপশান হবে হচ্ছে ডিস্টারবেন্স, অপশান হবে বি ডিস্টারবেন্স। কমোশন মানে হইচই। আচ্ছা, ফার্স্ট অপশান কী আছে? চিয়ার। চিয়ার মানে হচ্ছে আনন্দ। মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে তোমার মানে যেটা নড়াচড়া করা, মুভ করা, মুভ থেকে মুভমেন্ট। ইমব্যালেন্স মানে হচ্ছে তোমার সামঞ্জস্য না থাকা, ব্যালেন্স না থাকাকে ইমব্যালেন্স বলে। তো এখানে অপশান হবে হচ্ছে অপশান থ্রি বি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাডর্ন। অ্যাডর্ন মানে হচ্ছে অলঙ্কৃত করা, অ্যাডর্ন মানে অলঙ্কৃত করা, তো অলঙ্কৃত করা বা সাজানো। তো এখানে অপশান হবে হচ্ছে অপশান ডি, ফোর ডি হবে, বিউটিফাই মানে সাজানো। প্রথম অপশান ট্রাস্ট মানে বিশ্বাস, রাইটার মানে লেখক, সাসপেক্ট মানে সন্দেহ। পরের কোশ্চেন অ্যাবিউস। অ্যাবিউস, অ্যাবিউস মানে হচ্ছে, দেখো এখানে অপশানগুলো আছে, এখানে অপশানে একটু ভুল দিয়েছে, এখানে কিন্তু তোমার অ্যাবিউসেস হতো অপশান অনুযায়ী। দেখো অ্যাবিউসও মানে হয়, অ্যাবিউস মানে হচ্ছে, অ্যাবিউস মানে হচ্ছে তোমার অপব্যবহার, অ্যাবিউস মানে অপব্যবহার, অপব্যবহার অ্যাবিউস মানে, মনে রাখবে। যেরকম অ্যাবিউস অফ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতার অপব্যবহার। তো এখানে অপশানগুলোর মধ্যে থেকে কিন্তু অ্যাবিউসটা আসছে না, এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল অ্যাবিউসেস। কি হওয়া উচিত ছিল? অ্যাবিউসেস। অ্যাবিউসেস মানে হচ্ছে ইউজিং ফিলদি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ গাল দেওয়া। এখানে হবে হচ্ছে তোমার অপশান সি, স্কোন। স্কোন মানে হচ্ছে তিরস্কার, অর্থাৎ মানে বকা ঝকা ইত্যাদি। তো এখানে স্কোন হবে অ্যাবিউসেস যদি হয়। তো অ্যাবিউসের মানে কিন্তু এখানে নেই, অপব্যবহার, মিসইউজ কিন্তু নেই, ইউজ আছে, সুতরাং এটা অ্যাবিউসেস হবে। এটা তোমরা মনে রাখো, এটা প্রিন্টিং মিস্টেক, এটা অ্যাবিউসেস হবে। ইউজ মানে ব্যবহার, প্রেজ মানে প্রশংসা, রেইজ মানে তোলা। আচ্ছা, নেক্সট হচ্ছে নার্চার। নার্চার মানে হচ্ছে লালন পালন করা, লালন পালন করা, ঠিক আছে। অর্থাৎ একটা গাছকে আমি নার্চার করছি, ঠিক আছে, বা একটা বাচ্চাকে আমি নার্চার করছি। দ্য মাদার নার্চার্স হার চাইল্ড, মানে মা তার বাচ্চাকে লালন পালন করে। তো এখানে হবে হচ্ছে তোমার টু মেনটেইন, মেনটেন মানেও তাই, একই, মেনটেন মানে দেখাশোনা করা বা লালন পালন করা। টু গ্রো মানে হচ্ছে বড় করা, টু সি মানে দেখা, টু এনকারেজ মানে উৎসাহ দেওয়া।
নেক্সট অপশান ডসাইল, কোশ্চেন নাম্বার 7, ডসাইল, ডসাইল মানে হচ্ছে যে বিনয়ী, যে বিনয়ী বা নম্র। অর্থাৎ এখানে অপশান হবে হচ্ছে তোমার, অপশান হবে হচ্ছে 7B, সাবমিসিভ। ওই একই আমরা বলি না যে ছেলেটা খুব সাবমিসিভ, অর্থাৎ খুব বিনম্র বা বিনয়ী। আচ্ছা অন্য অপশানগুলোর মানে বলে দিই, স্টাবন, স্টাবন মানে কি, স্টাবন মানে একগুঁয়ে, যে আর কি কারোর কথা শোনে না। স্ট্রং মানে শক্তিশালী, চেঞ্জেবল মানে পরিবর্তনীয়। হয়ে গেল কোশ্চেন নাম্বার 8, ডিনাই, ডিনাই মানে হচ্ছে তোমার অস্বীকার করা, ডিনাই মানে অস্বীকার করা। এখানে স্ট্রেট অপশান 8A হবে। রিফিউজ, রিফিউজ মানেও অস্বীকার করা বা নিতে না চাওয়া। তো রিগেইন মানে হচ্ছে পুনরায় কোনো কিছু পাওয়া, রিপেয়ার মানে হচ্ছে সারানো, রিডিউস মানে কমানো। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কনসিডারেট, কনসিডারেট মানে হচ্ছে তোমার বিবেচ্য, ঠিক আছে। এখানে অপশান হবে হচ্ছে 9A, 9A হবে কনসিডারেট মানে বিবেচ্য। কাইন্ড মানে দয়া, লাইক মাইন্ডেড মানে একই মনের, একই মনস্ক, সমমনস্ক, থটফুল মানে চিন্তাশীল। কোশ্চেন নাম্বার 10, ইররেজলিউট, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা কোশ্চেন নাম্বার 10 হচ্ছে ইররেজলিউট, ইররেজলিউট আমি একটু বড় করে দিচ্ছি, ইররেজলিউট, ইররেজলিউট মানে হচ্ছে তোমার অপ্রতিরোধ, অপ্রতিরোধ। এখানে অপশান হবে হচ্ছে তোমার অপশান ফার্ম, এটা ফার্মই হবে। ফার্ম মানেও আর কি যেটা আর কি চেঞ্জ করা যায় না। এখানে ইররেজলিউট মানে আনডিসাইডেড, মানে যেখানে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যায়নি। অ্যাংরি মানে রাগি, ইগনোরেন্ট মানে হচ্ছে অশিক্ষিত। আচ্ছা নেক্সট অপশান, নেক্সট হচ্ছে ফ্রুগাল। দেখো ফ্রুগাল মানে হচ্ছে ইংরাজিতে ফ্রুগাল, বাংলায় মানে হচ্ছে মিতব্যয়ী, অর্থাৎ যে অপচয় পছন্দ করে না, মিতব্যয়ী। অর্থাৎ এখানে অপশান হবে হচ্ছে 11A, ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানেও হচ্ছে মিতব্যয়ী বা যে আর কি বিবেচনা করে যে খরচা করে। আর মাইজার মানে হচ্ছে কিপটে বা কঞ্জুস, মাইজারলি। স্প্লেন্ডিড মানে দারুণ, হাংগ্রি মানে হচ্ছে ক্ষুধার্ত। হয়ে গেল নেক্সট হচ্ছে তোমার 12, মোটিভ, মোটিভ মানে উদ্দেশ্য। আমরা বলি না খুনের মোটিভ কী, অর্থাৎ মোটিভ মানে উদ্দেশ্য। এখানে হবে তোমার ইন্টেনশান, 12B, ইন্টেনশান কী হবে, ইন্টেনশান হবে, দাঁড়াও এটাকে ওঠাতে হবে, ইন্টেনশান কী হবে, ইন্টেনশান 12B। রিজন মানে কারণ, অকেশান মানে কোনো রকম মানে উৎসব, প্রিপারেশান মানে প্রস্তুতি। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 13, পিটি, পিটি মানে হচ্ছে দয়া, অর্থাৎ এখানে অপশান হবে হচ্ছে মার্সি, এখানে অপশান হবে মার্সি। তোমরা বাদবাকি মানেগুলো জানো, সব মানে বলছি না, অপশানগুলো এখানে সোজাই আছে। রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট মানে হচ্ছে তোমার রেস্ট্রিক্ট করে দেওয়া, অর্থাৎ সীমাবদ্ধ করে দেওয়া, ঠিক আছে, বা নিষেধ করে দেওয়া, রেস্ট্রিক্ট করে দিলাম। রেস্ট্রিক্টেড, দ্য মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড, অর্থাৎ চলাচল নিষিদ্ধ করে দিল বা কিছুটা হলো সীমাবদ্ধ করে দিল। এখানে অপশান হচ্ছে 14B হবে। কার্টেল মানে বাদ দেওয়া, রিটেইল মানে খুচরো, রিটেইন মানে রাখা, ধরে রাখা, রিটেইন। নেক্সট হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 15, কোয়াশ, কোয়াশ মানে হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে রিজেক্ট মানে বাতিল করা। দেখবে কোর্টে এই কথাটা ব্যবহৃত হয় যে কোনো কোনো অর্ডার যখন হয় সেই অর্ডারটা কোয়াশিং অ্যাপ্লিকেশান বলে। অর্থাৎ কোয়াশিং মানে হচ্ছে পুরনো অর্ডারটাকে বাদ দেবার জন্যে, রিজেক্ট করবার জন্যে। অর্থাৎ কোয়াশ মানে রিজেক্ট, প্লেজ মানে শপথ, কোশ্চেন মানে জানো, আর স্ল্যাশ মানে চেপে দেওয়া, স্ল্যাশ করে দেওয়া। অ্যান্টিসিপেট, নেক্সট কোশ্চেন, অ্যান্টিসিপেট মানে অনুমান করা, অ্যান্টিসিপেট মানে অনুমান করা। এখানে অপশান হবে হচ্ছে 16A, এক্সপেক্ট মানেও ওই একই হবে। অ্যান্টাগোনাইজ মানে এটা বলি, অ্যান্টাগোনাইজ মানে হচ্ছে কোনো জিনিস বিরোধিতা করা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, হোপ মানে আশা।
দেখো ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেই জন্যে যেগুলো সোজা মানে সেগুলো কিন্তু আমি স্কিপ করে যাব। নেক্সট হচ্ছে ট্রিমেন্ডাস, মানে হচ্ছে অসাধারণ। ট্রিমেন্ডাস মানে অসাধারণ। তাহলে এখানে বুঝতেই পারছো যে অপশান হবে হচ্ছে 17 এস। অসাম, অসাম আমরা বলি যে আমরা কেউ ধরো খুব ভালো পারফরমেন্স করলো, আমরা কি বলি? অসাম জব। আচ্ছা নেক্সট অপশান টেরিবেল মানে হচ্ছে ভীষণ, কনসিডারেবল মানে হচ্ছে তোমার যেটা বিবেচনা করা যায়, বিবেচনাধীন। এক্সিক্সিক মানে ভীষণ বা অনেক। হয়ে গেল 18 অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, মানে যেটা আর কি প্রয়োজনের থেকেও বেশি। এখানে অপশান হবে হচ্ছে প্লেন্টিফুল, 18 বি প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানেও অনেক বা তোমার প্রচুর। সাফিসিয়েন্ট মানে হচ্ছে যতটা প্রয়োজন। আমরা বলি এরকম সেন্টেন্স যে আই হ্যাভ সাফিসিয়েন্ট টাইম টু ডু দ্যাট, বা আমি বলি আই হ্যাভ, উই হ্যাভ ইনসাফিসিয়েন্ট টাইম, অর্থাৎ আমাদের অপর্যাপ্ত সময় আছে। ভাইব্রেন্ট মানে হচ্ছে তোমার যেটা আর কি প্রচণ্ড, মানে তোমার আমরা বলি না ভাইব্রেন্ট কালার, এই মুহূর্তে বাংলা পরিভাষাটা মনে পড়ছে না। ভাইব্রেন্ট মানে হচ্ছে ভাইব্রেন্ট কালারে আমরা ইউজ করি, মানে প্রচণ্ড আর কি যেটা আর কি অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, আকর্ষণীয় বলতে পারো তোমরা। সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ। নেক্সট কোশ্চেন নাম্বার 19, মেটিকিউলাস, মেটিকিউলাস মানে সূক্ষ্ম, মেটিকিউলাস মানে সূক্ষ্ম। এখানে কারেক্ট অপশান যতটা সম্ভব এখানে কাছাকাছি মানে হবে হচ্ছে মেথডিক্যাল, হি ইজ মেটিকিউলাস ইন ইজ ওয়ার্ক আমরা বলি, তো অর্থাৎ মেথডিক্যাল কারেক্ট মানে জানো তোমরা, ক্লিন মানেও জানো, পেইনস্টেকিং মানেটা বলে দিই শ্রমসাধ্য, তার মানে এখানে এটা হবে না অপশান। নেক্সট হচ্ছে অ্যাকোয়েন্ট, অ্যাকোয়েন্ট মানে হচ্ছে পরিচিত, এখানে হবে হচ্ছে ইন্ট্রোডিউস, এখানে হবে হচ্ছে ইন্ট্রোডিউস, 20 বি ইন্ট্রোডিউস। এ অপশানটা বলি অ্যারাউজ মানে কাউকে জাগিয়ে দেওয়া, অ্যাপয়েন্ট মানে নিযুক্ত করা, অ্যাকোয়ার মানে দখল করা। নেক্সট কোশ্চেন নাম্বার 21, এখানে অপশান হবে চেঞ্জ আছে, চেঞ্জ হচ্ছে এখানে 21 এ হবে। দেখো 21 এ আর বি একই উচ্চারণ কিন্তু, অর্থাৎ হোমোফোন আমরা এটাকে বলি, পরীক্ষায় কিন্তু হোমোফোন দিয়েও কিছু দিতে পারে, মানে একই রকম শুনতে লাগে, বানান আলাদা মানে আলাদা। তো প্রথমটা হবে এখানে অল্টার, TER, অল্টার মানে কি? অল্টার মানে বেদি, বেদি, বেদি মানে কোনো কিছু, মানে মানে কারোর উদ্দেশ্যে কিছু, ধরো আমরা একটা কিছু তৈরি করলাম তার ফটো দিয়ে একটা উঁচু মতন, সেটাকে বলে বেদি। রিভিউ মানে জানো, রিপিট মানেও তোমরা জানো। নেক্সট ফোরবোর্ড, ফোরবোর্ড মানে হচ্ছে পূর্বাভাস, ফোরবোর্ড মানে পূর্বাভাস, এখানে হবে ফোরটেল, কি হবে? ফোরটেল, অ্যালার্ম হবে না, ফেইলিওর মানে ব্যর্থ হবে না, ফোরফ্রন্ট মানে সামনের সারিতে যারা থাকে, সামনে সামনে অর্থাৎ সেটাও হবে না, একদম সামনে, ফোরফ্রন্ট মানে। নেক্সট হচ্ছে তোমার সারেপটিশিয়াসলি, সারেপটিশিয়াসলি বানানটা খুব ইম্পর্টেন্ট, সারেপটিশিয়াসলি মানে চুপি সারে, সিক্রেটলি হবে, কি হবে? সিক্রেটলি, কামলি হবে না, শান্তভাবে, সাজেস্টিভলি মানে ইঙ্গিতপূর্ণভাবে হবে না, কোয়াইটলি মানে এটা হবে না, কোয়াইটলি মানে হচ্ছে চুপ করে, এটা হচ্ছে তোমার সিক্রেটলি মানে হচ্ছে গোপনভাবে, সিক্রেটলি কোনো কাজ করাকে সারেপটিশিয়াসলি বলে। কোয়াইটলি কিন্তু মানেটা অন্য, কোয়াইট মানে শান্ত, এটা কোয়াইটলি হবে না। জেনুইন, জেনুইন মানে হচ্ছে আসল, তার মানে এখানে 24 বি হবে, ঠিক আছে? বাদ বাকিগুলো দেখো তোমরা মানে জানো, এগুলো বললাম না। তো দেখো কোশ্চেন নাম্বার 25, অ্যাডভার্স, অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, ঠিক আছে? এখানে অপশানগুলো বলি, ডেরোগেটিভ মানে অপমানজনক, ডেকোরেটিভ মানে সজ্জিতভাবে, ফেসিলিটেটিং মানে হচ্ছে সুবিধাজনক। আচ্ছা এখানে আর একটা মানে বলি, ফেসিলিটেট, ফেসিলিটেট মানে সহজ করে দেওয়া, যেরকম আমি তোমাদের হচ্ছে ফেসিলিটেটার, আমি তোমাদের কি? ফেসিলিটেটার, ফেসিলিটেটর, ফেসিলিটেটর মানে হচ্ছে ওয়ান হু ফেসিলেটস এনি ওয়ার্ক, ফেসিলিটেটস এনি ওয়ার্ক অর্থাৎ সাহায্যকারী,
ফেসিলিটেটর মানে কি? সাহায্য করে। আমি তোমাদের পড়াশুনোয় তোমাদের স্টাডিতে সাহায্য করছি, অর্থাৎ আই অ্যাম ইওর ফেসিলিটেটর, ঠিক আছে? তো মেন্টারও বলে। তো এখানে অপশান হবে হচ্ছে তোমার অ্যাডভার্স মানে প্রতিকূল, অর্থাৎ এটা নেগেটিভ হবে, 25A হবে। নেক্সট ভ্যাসিলেট, ভ্যাসিলেট মানে হচ্ছে তোমার অস্থিরতা, ঠিক আছে? আচ্ছা, অপশান এ ওয়েভার মানে নরবরে, এটাও অস্থিরতা, বা তোমার এটাই অপশান অ্যান্সার হবে, 26A হবে। কুইভার মানে এটা বলে দিই, কাঁপুনি। নেভার মানে কখনো নয়, কুয়ার মানে অদ্ভুত। চলো আমরা পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 27 হবে। কোশ্চেন নাম্বার 27, ইলাস্টিক। ইলাস্টিক মানে স্থিতিস্থাপকতা যেটার আছে, এখানে অপশান হবে হচ্ছে 27A হবে। ফ্লেক্সিবল হবে না, তোমার এক্সাইটিংও হবে না, এক্সপেন্সিভও হবে না। নেক্সট ইম্পেকেবল, ইম্পেকেবল মানে হচ্ছে অনবদ্য, ঠিক আছে? মানে অনবদ্য মানে যেটার মধ্যে কোনো রকম ত্রুটি নেই, অনবদ্য। হ্যাঁ, অর্থাৎ এটা ফল্টলেস হবে। এটা কি হবে? ফল্টলেস, যেটার মধ্যে কোনো ফল্ট নেই, ত্রুটিবিহীন। ইম্পেকেবল মানেও তাই। বাদবাকি মানেগুলো বললাম না, এগুলো তোমরা জানো। নেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে। 29, ইম্পেডিমেন্ট। ইম্পেডিমেন্ট মানে হচ্ছে বাধা। এখানে অপশান হবে হচ্ছে 29D, অবস্ট্রাকশন মানেও বাধা। এলিমেন্ট মানে কোনো রকম অসুখ বা রোগ, ঠিক আছে? ইনকেপেবল মানে যে কেপেবল নয় তাকে বলে ইনকেপেবল, অর্থাৎ যে আর কি তোমার ফিট নয়, যার তোমার ক্যাপাসিটি নেই তাকেই ইনকেপেবল বলে। ক্ষমতা যার নেই, ক্ষমতাহীন, ইনকেপেবল হয়ে গেল। প্রগ্নোসিস, প্রগ্নোসিস মানে হচ্ছে পূর্বাভাস, প্রগ্নোসিস মানে হচ্ছে পূর্বাভাস। দাঁড়াও, প্রগ্নোসিস মানে হচ্ছে পূর্বাভাস, এখানে ফোরকাস্ট হবে। কি হবে? ফোরকাস্ট হবে। ডায়াগনোসিস মানে হচ্ছে কোনো রোগ নির্ণয় করা। প্রিফেস মানে হচ্ছে তোমার যে কোনো বইয়ের সামনে যেটা থাকে সেটাকে প্রিফেস বলে, ঠিক আছে? মুখবন্ধ যেটাকে বলে। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, এটা হবে না। তাহলে 30D হলো। নেক্সট আমাদের অপশান কোশ্চেন অ্যাডভান্স, অ্যাডভান্স মানে এগিয়ে যাওয়া, এই ক্ষেত্রে অপশান হবে হচ্ছে ডি। বাদবাকি মানেগুলো বললাম না, তোমরা জানো। রিডিউস মানে কমানো, হল্ট মানে থামা, প্রোগ্রেস মানে এগিয়ে যাওয়া। অ্যাডভান্স প্রোগ্রেস, সরি 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 সরি, এটা এক্সটেন্ড হবে না, এটা প্রোগ্রেস হবে, 31C। অ্যাডভান্স মানে প্রোগ্রেস। লাস্ট কোশ্চেন আজকের সেশনের, পোচ। দেখো, পোচ আর হান্ট এই দুটো কিন্তু অ্যান্টোনিম। পোচ মানে হচ্ছে চুরি করে শিকার করা, না বলে শিকার করা। ধরো কোনো বন্য প্রাণী এখন শিকার করা বারণ আছে, সরকার থেকে আইন করেছে, তো সেই জন্যে যারা এই বন্য প্রাণীকে এখন শিকার করে তাদেরকে পোচার্স বলে। অর্থাৎ এখানে পোচের এটা কিন্তু অপোজিট ওয়ার্ড হয়ে গেল, হান্ট হয়ে গেল। প্রিচ মানে তো প্রচার করা জানো, ক্যাচ মানে ধরা, প্ল্যান্ডার মানে লুট করা। এই ক্ষেত্রে দেখো খুব কাছাকাছি মানে যদি হয় 32D হবে। দেখো যদিও পোচ মানে প্ল্যান্ডার নয়, তবুও খুব কাছাকাছি যেটা থাকবে সেটাই আমাদের করতে হবে। তো আজকের মতন এই পর্যন্ত। কীরকম লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে কোনো রকম তোমাদের কোয়েরিজ থাকলে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই নিচে লাল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।